হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজ আমরা শিখব লেডিজ ওয়াশ কোট কীভাবে কাটিং করা হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কোট কাটিংয়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি এবং উপরের থেকে 2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। আমরা সামনের দিক থেকে 2 ইঞ্চি ক্লিয়ার নিয়ে নিলাম এবং একটা সোজা দাগ টেনে নিলাম। এরপরে 1 ইঞ্চি ক্লিয়ারেন্স দিলাম। তো এবার আমরা 44 ইঞ্চি ছাতি কেটে নেব। 44-এর 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন, স্টমাক 40-এর 4 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন, এবং হিপ 46-এর 4 ভাগের 1 ভাগ এবং সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন। আমরা এবার আরমল ডাউনটা নিয়ে নেব। আরমল ডাউন 8 ইঞ্চি, ওপরের দিকে 2 ইঞ্চি আছে, যেহেতু 44 বুক, এখানে 8 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি 10 ইঞ্চি, শোল্ডার 17 ইঞ্চ এবং নেকের জন্য আমরা 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। শোল্ডারের লাইন টেনে নিয়ে আমরা আরমলের শেপটা দিয়ে নেব। আরমলের শেপ দেওয়ার জন্য আমরা স্কেলটা ব্যবহার করছি। স্কেলটা ব্যবহার করলে আরমলের শেপটা খুব সুন্দর হয়। আরমলের শেপটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা স্কেলের সাহায্যে পুরো বডির শেপটা দিয়ে নেব। আমার শেপটা দেওয়া হয়ে গেলে আমরা নেকের শেপ দেবো, এবং তার আগে আমরা লেন্থের মাপটা নিয়ে নিলাম, 24 ইঞ্চি লেন্থ। লেন্থের মাপ নেওয়ার পরে আমরা একটা লম্বা দাগ টেনে নেব এবং নিচের দিকে 2 ইঞ্চি মোড়পাট্টি বা ফোল্ড সেলাইয়ের জন্য রাখলাম। সামনের দিকের থেকে আমরা ডাউনে 4 ইঞ্চি ভেতরে নিয়েছি এবং নেক থেকে আমরা 8 ইঞ্চি ডাউন নিয়েছি। যেহেতু এটা লেডিস হবে তাই 8 ইঞ্চি ডাউনে আমরা একটা সেট দিয়ে নেব। সেটটা দিয়ে ক্ষেত্রে স্কেলটি ব্যবহার করা খুব সুবিধাজনক, তাই আমরা স্কেলটি ব্যবহার করে থাকি। আপনারাও এই ধরনের স্কেল ব্যবহার করলে অনেকই সুবিধা পাবেন। তো আমরা নেক ডাউন যেখান থেকে নিয়েছি তার নিচে 6 ইঞ্চি নিয়েছি এবং সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি বা 1.5-2 ইঞ্চি মতো ভেতরে একটা, এরপরে স্কেলের সাহায্যে আমরা নেক থেকে নিচে ডাউন যেখানে আমরা 4 ইঞ্চি ভেতরে মার্ক করেছিলাম সেই পর্যন্ত আমরা একটা শেপ দিয়ে নেব। সামনে পকেট হবে, পকেটের মাপটা আপনারা আপনাদের সাইজ এবং লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। আমরা আমাদের সাইজ বা লেন্থ অনুযায়ী নিয়েছি। পকেটটি চওড়ায় আমরা 5 ইঞ্চি করেছি। এরপরে কাপড়টি কেটে নেব। তো বন্ধুরা, কাপড়টি কেটে নেওয়ার মধ্যে কিছু কথা বলে নেওয়া হোক। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। তো আমাদের কাটিং প্রায় শেষ হয়ে গেছে। কাটিংটা শেষ হয়ে গেলে আমরা ব্যাক কেটে নেব।
ব্যাগটা কেটিনের ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি রয়েছে। ফ্রন্ট সাইডটা একটা কাপড়ের উপর ফেলে তার থেকে আমরা 2 ইঞ্চি বেশি নিয়েছি লম্বাই, কারণ শোল্ডারের ক্ষেত্রে সেটা প্রয়োজন হবে। এবং আর্মল ডাউনটা আমরা সামান্য একটু স্ট্রেট করে নিয়ে সেটা শেপ দিয়ে নিলাম। এরপরে আমরা নেকটা মেপে নেব, শোল্ডার যেহেতু সামনে রাখাই আছে সেই শোল্ডারের মাপে শোল্ডারটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা নেকের একটা শেপ দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের ব্যাকের মার্ক শেষ, আমরা ব্যাকটা কাটিং করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ ধরনের নিত্য নতুন ভিডিও দিতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন, আপনাদের দিনটি শুভ হোক।